এতদিন যা জানা যাচ্ছিল তা নিহাতি নগণ্য, একেবারেই ছোটখাটো। এবার সামনে এলো আইএস জঙ্গি মুসা ট্রাম্প কার্ড। টানা পাঁচ মাস জেরার পর অবশেষে নিজের আসল পরিকল্পনা গোয়েন্দাদের কাছে কবুল করল মুসা। শুক্রবার নগর দায়রা আদালতে পেশ করা চার্জশিটে এনআইএ দাবি করেছে। জেরায় মুসা জানিয়েছে, কলকাতার মাদার হাউসে নাশকতার ছক ছিল, হামলার ব্লুপ্রিন্ট নিজেই তৈরি করেছিল এই আইএস জঙ্গি। মুসা এখন জেলে পাজকে থাকলেও তার পরিকল্পনা জানার পর এতটুকু ঝুঁকি নেয়নি লালবাজার। বড়দিনের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মাদার হাউসকে, মিশনারিজ অফ চ্যারিটিতে মোতায়েন করা হয় কমান্ডো বাহিনী। মোহাম্মদ মাসিউদ্দিন মুসাকে প্রথমে জিআরপির আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন এবং তারপর তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তথ্য প্রমাণ পাওয়ার পর একটা বিষয় স্পষ্ট হয় যে মোহাম্মদ মাসিউদ্দিন আলিয়াস মুসা, সে হচ্ছে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ রয়েছে এবং সোফি আরমার আইএস হ্যান্ডলার তার সঙ্গেও কিন্তু মুসার প্রত্যক্ষ যোগ রয়েছে। কিন্তু কেন মাদার হাউসে? গোয়েন্দাদের অনুমান এই টার্গেট বাছার পেছনে ছিল মুসার পারফেক্ট ব্রেন ওয়ার্ক। মাদার হাউসে সাধারণত নিরাপত্তার কড়াকড়ি থাকে না, ভেতরে ঢোকাও তুলনামূলকভাবে অনেক সহজ। তাছাড়া সন্ত তেরেসার হাতে তৈরি এই প্রতিষ্ঠানের পরিচিতি বিশ্বজোড়া, ভ্যাটিকানের সঙ্গে সরাসরি যোগাযোগ। হিলারি ক্লিন্টন থেকে মারাদোনা যাঁরাই কলকাতায় এসছেন, ঘুরে গিয়েছেন মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর। মাদার হাউসে বছরভর বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। গোয়েন্দাদের অনুমান মাদার হাউসকে টার্গেট করার নেপথ্যে এসবই অনুঘটকের মতো কাজ করেছিল মুসার মাথায়, কারণ এরকম গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতা ঘটালে খুব সহজেই তা বিশ্বের নজর কাড়বে। কিন্তু শেষমেশ লক্ষ্য পূরণে সফল হয়নি লাভপুরের মুসা। গত 5ই জুলাই অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর থেকে তার ছক নিয়ে কাটাছেড়া করছে একাধিক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা। প্রথমে সে সিআইডিকে জানিয়েছিল বীরভূমের একটি পরিবারকে খুন করে শিরোনামে আসাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু তা যে নাশকতার নিরিখে কিছুই নয় তা জানা গেল এতদিন পর। ফাঁস হলো মুসার মিশন মাদার হাউসের ছক, যা এতদিন ছিল তার আস্তিনের আড়ালে। রাজশ্রী দত্তগুপ্ত, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।